ক্ষেত্রে হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আইনি অধিকার এবং তা দিতে হবে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। শুধুমাত্র হাইকোর্ট বলে দিয়েছিল রাজ্য সরকারকে হিসেব করে যেই বকেয়া টাকাটা হয়েছে দিয়ে সেটা কিভাবে দেবে তা নির্ণয় করবে রাজ্য ট্রাইব্যুনাল। সে তো নির্ণয় করেও দিয়েছে, তাদের রায় তো সবারই জানা আছে। তাহলে আমরা কেন দাবি রাখতে পারি না সরকারের কাছে? একটা গণতান্ত্রিক সরকার, সরকারি কর্মচারীদের এই যে চার বছর ধরে লড়াই করা ডিএ মামলা, তার কোনো মান্যতা দেবে না? এমএলএও আমার পরিবারের সদস্য, একটা আইসি যেমন একটা কনস্টেবল যেমন আমার পরিবারের সদস্য, একটা ছোট্ট লাইন ডিপার্টমেন্টের ক্লার্কও আমার পরিবারের সদস্য। আমরা সবাই মিলে কিন্তু একটা পরিবার, কেউ কাউকে বাদ দিয়ে নয়। এই তো আমি দীর্ঘ ধরুন 11.5 বছর কাজ করছি, প্রথম 6 মাস তো আমার অভিজ্ঞতা লেগেছে একটু জানতে টানতে। তার আগে আমি রেল মিনিস্টার, কোল মিনিস্টার, মাইন্স মিনিস্টার, এই ইউথ অ্যান্ড চাইল্ড মিনিস্টার, উইমেন স্পোর্টস মিনিস্টার ছিলাম সেন্ট্রালে, কাজে অনেকটা কাজ আমি জানতাম। কিন্তু আপনারা বলুন তো, কারোর সাথে আজ পর্যন্ত আমার কোনো ঝগড়া হয়েছে? আমার প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছেন, সেক্রেটারি যারা আছেন, এমএলএরা যারা আছেন, আমার তো অনেক চিফ সেক্রেটারি গেলো এলো, কত ডিজি গেলো এলো, কত ডিএমএসপি গেলো এলো, কেউ এখানে কাল ওখানে, প্রমোশন পেতেই হবে তাকে, আজ পর্যন্ত কারোর সাথে ঝগড়া হয়েছে? তো আমি যদি ঝগড়া না করি তাহলে আপনারা ঝগড়া করবেন কেন? মনে রাখবেন যে বিডিওটা কাজ করছে সেও আপনার ঘরের ভাই বোন।